আসসালামু আলাইকুম, আমি হাসান জাবেদ, জিকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনি সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মানে কানেক্ট অ্যাপস থেকে কিভাবে আদার্স যে কোনো ব্যাংকে মানে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার মানে টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এর আগে আমি দেখিয়েছি কিভাবে আপনি সীমান্ত ব্যাংক থেকে নগদে অথবা বিকাশে টাকা ট্রান্সফার করবেন এবং কিভাবে সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মানে কানেক্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করেছেন। এটা আই বাটনে দিয়ে রাখবো, দেখে নেবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটি প্রথমে আপনাকে সীমান্ত ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনাকে সীমান্ত ব্যাংকের যে কানেক্ট অ্যাপসটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যেতে হবে। আমি অ্যাপসটিতে চলে আসলাম। আসার পরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আসার পরে যখন লেখা আছে ট্রান্সফার, এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাড অথবা ভিউ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন দুই নম্বরে লেখা আছে বিইএফটি অ্যান্ড রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখুন। তারপর ওই অ্যাকাউন্টে যে নামে করা ঠিক ওই নামটি এখানে লিখুন। তারপর যেই ব্যাংকে টাকা যাবে ওই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করুন। তারপর ওই ব্যাংকে যে ব্রাঞ্চে মানে যেই স্থানে আছে ওই ব্রাঞ্চের নামটি উল্লেখ করুন। তারপর এখানে বেনিফিশিয়ারি নেম আপনি যেই নাম দিয়ে চিনবেন ওই নামটি এখানে সেভ করুন। সেভ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাকে যে একটি ওটিপি পাঠাবে। ওটিপি পাঠানোর পরে নিশ্চিত হয়ে আপনাকে অ্যাড করে দিবে এটা বেনিফিশিয়ারিকে। অ্যাড হওয়ার পরে আপনার কাজ হলো আবার এই যে ট্রান্সফারে চলে আদার্স ব্যাংকে চলে যাবেন। টাকা পাঠানোর জন্য আদার্স ব্যাংকে চলে যাবেন। আদার্স ব্যাংকে আসার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনি দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট, আপনি যেহেতু আমার সীমান্ত ব্যাংকে দুটি অ্যাকাউন্ট করা, আমার যে অ্যাকাউন্টের থেকে আমি টাকাটি পাঠাবো ওই অ্যাকাউন্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখন সিলেক্ট অ্যাড বেনিফিশিয়ারি, ওই যে যেই নামটি সেভ করেছেন ওইখান থেকে ওই নামটি, যেমন আমি এই নামে টাকা পাঠাবো এই নামটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমি সিটি ব্যাংক, এখানে আমি টাকার পরিমাণটি বসাবো 12,000 টাকা। রিমার্কে 1 লিখে দিব। এবার দিব আমি রিকোয়েস্ট ওটিপি, দেখুন আমার সব কিছু ঠিক আছে কিনা। আপনি এভাবে আপনার সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। যদি ঠিক থাকে তাহলে আপনি ট্যাপ টু কনফার্মে ক্লিক করবেন। ট্যাপ টু কনফার্মে ক্লিক করার পরে আপনাকে একটি 6 সংখ্যার একটি ওটিপি মেইলে অথবা আপনার মোবাইল নাম্বারে যাবে। তখন আপনি এখানে এই ওটিপিটি বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। আমার ওটিপিটি চলে আসছে, আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আমার টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।